হ্যালো বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। তো বর্তমানে যারা ইন্টারভিউ দিচ্ছ, মানে গভর্নমেন্ট জবে যারা ইন্টারভিউ দিচ্ছ, এছাড়াও যারা গভর্নমেন্ট জবের প্রস্তুতি নিচ্ছ, তারা কিন্তু খুব ভালো করে জানো যে বর্তমানে কারেন্ট অ্যাফেয়ার্সের কতটা মূল্য রয়েছে। তো সেক্ষেত্রে এই যে চেঞ্জেসগুলো হয়েছে আমাদের বর্তমান ভারতের, তো এই চেঞ্জেসগুলো কিন্তু অবশ্যই তোমাদের জানা উচিত এবং জানা দরকার, কারণ এর থেকে কিন্তু অনেক ইন্টারভিউয়ের কোয়েশ্চেন জিজ্ঞেস করা হচ্ছে। এছাড়াও চাকরির পরীক্ষাতে তো আসছেই বা আসবেই, এটা তো জানা কথা। তো সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখো, বেশি বড় না, ভিডিওটা অবশ্যই তোমরা দেখে নেবে, আর এগুলো অবশ্যই খাতায় নোট ডাউন করে নিতে পারো, কারণ তোমাদেরই কাজে লাগবে। তো চলো সম্পূর্ণ ভিডিওটা দেখিয়ে দিচ্ছি। অ্যাটর্নি জেনারেল বর্তমানে আমাদের রয়েছেন কে কে বেণুগোপাল। নেক্সট, ভারতীয় গভর্নর জেনারেল, রিজার্ভ ব্যাঙ্কের যে গভর্নর রয়েছেন সে হলো শক্তিকান্ত দাস। গভর্নর জেনারেল বলাটা ভুল হয়েছে, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের যে গভর্নর রয়েছে তার নাম হচ্ছে শক্তিকান্ত দাস। নেক্সট হচ্ছে পররাষ্ট্রমন্ত্রী, তার নাম হচ্ছে সুব্রহ্মণ্যম জয়শঙ্কর। বন্ধুরা, তোমরা যদি ছবিগুলো দেখে রাখো তাহলে তোমাদের কিন্তু মনে অনেকটা বেশি থাকবে, আর বেশি দিন হয়তো মনে থাকবে। নেক্সট, শিক্ষামন্ত্রী আমাদের বর্তমানে ভারতের শিক্ষামন্ত্রী রয়েছে ধর্মেন্দ্র প্রধান। তবুও বন্ধুরা বললো তোমরা যে যে রাজ্যের রয়েছে অবশ্যই তোমাদের রাজ্যেরগুলোও কিন্তু দেখে নেবে। এটা হচ্ছে ওভারঅল ইন্ডিয়া, মানে ইন্ডিয়া যা যে যে পোস্টে রয়েছে। নেক্সট আসছি, ভারতীয় নিরাপত্তা উপদেষ্টা হচ্ছে আমাদের অজিত ডোভাল মহাশয়, ইনিই রয়েছেন বহুদিন ধরে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। নেক্সট রয়েছে রেলমন্ত্রী, রেলমন্ত্রী অনেকদিন ধরে ইনি রয়েছেন, অশ্বিনী বৈষ্ণব স্যার, তো ইনি রয়েছেন, এনার ছবিটা এটা। তো ছবি দেখলে আমাদের সুবিধা হয় আরওটা আরও ভালো করে মনে রাখতে। নেক্সট অর্থমন্ত্রী, ইনি রয়েছেন আমাদের বহুদিন ধরে শ্রীমতী নির্মলা সীতারামন। তো অর্থমন্ত্রী হচ্ছে শ্রীমতী নির্মলা সীতারামন। স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছে অমিত শাহ, তোমরা সবাই জানো, আর নতুন করে বলার কিছু নেই। আর এরপর আসছে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। রাজনাথ সিং হচ্ছেন আমাদের প্রতিরক্ষামন্ত্রী, ডিফেন্স মিনিস্টার। তো অবশ্যই কিন্তু বন্ধুরা তোমরা তোমাদের রাজ্যেরটাও জেনে নেবে, কারণ যেহেতু তোমরা, আমি স্পেশালি এটা WEP-র কথা উল্লেখ করে বলছি, যেহেতু তোমরা WEP-র ইন্টারভিউ দিচ্ছ, সেক্ষেত্রে কিন্তু তোমরা নিজের যে রাজ্যের আছে সেটা কিন্তু অবশ্যই জেনে যাবে, রাজ্যের যে প্রতিরক্ষামন্ত্রী রয়েছেন। আর এছাড়াও বন্ধুরা বলো, যারা চ্যানেলে নতুন ভিউয়ার্স আছে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে রাখো, নাহলে এছাড়াও তোমরা কিন্তু প্রচুর আপডেট মিস করে যাবে। অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে রেখো। তো নেক্সট আসছি প্রধান বিচারপতি, আমাদের প্রধান বিচারপতি রয়েছেন উদয় উমেশ ললিত। আর আমাদের উপরাষ্ট্রপতি রয়েছেন জগদীপ ধনকর, ইনি আমাদের ওয়েস্ট বেঙ্গলের রাজ্যপাল। তো অবশ্যই তোমরা জানো এটা, আর নতুন করে বলার কিছু নেই, ইনি কিন্তু এখন বর্তমানে আমাদের উপরাষ্ট্রপতি শ্রী জগদীপ ধনকর মহাশয়। তো এটা কিন্তু ভীষণ 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 ইম্পর্টেন্ট বর্তমান দিনে চাকরির পরীক্ষাতেও এবং ইন্টারভিউতেও। নেক্সট আসছি লোকসভার অধ্যক্ষ, আমাদের বর্তমানে লোকসভার অধ্যক্ষ রয়েছেন ওম বিড়লা মহাশয়, তোমরা সবাই জানো, নতুন করে এটা বলার কিছু নেই। নেক্সট আসছি নেক্সট হচ্ছে রাষ্ট্রপতি, আর এই রিসেন্ট চেঞ্জ হয়েছে রাষ্ট্রপতি, কততম রাষ্ট্রপতি, এটা হচ্ছে ইনি হচ্ছেন 15তম রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ইনি হচ্ছেন দলিত সম্প্রদায় থেকে উঠে আসা একজন রাষ্ট্রপতি। তো ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এই দ্রৌপদী মুর্মু মহাশয়া। নেক্সট আসছি প্রধানমন্ত্রী, আমাদের প্রধানমন্ত্রী নতুন করে কিছু বলা নেই, নরেন্দ্র মোদী। তবে নরেন্দ্র মোদীর কিন্তু পুরো নাম অনেকবার কিন্তু অনেক ইন্টারভিউতে জিজ্ঞেস করা হয়েছে যে সম্পূর্ণ নাম কি আমাদের প্রধানমন্ত্রীর। নেক্সট আসছি স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী হচ্ছেন আমাদের মনসুখ মাণ্ডব্য হচ্ছেন আমাদের স্বাস্থ্যমন্ত্রী। তো বন্ধুরা, যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, কারণ এর পরবর্তীকালে আবার ভিডিও করতে আমি মোটিভেট হব, তোমাদের জন্যই করব। আর নিশ্চয়ই যদি চ্যানেলের সাথে থাকতে চাও তার জন্য তোমরা জানো কী করতে, একটা সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা অল করে দিও, পরবর্তী ভিডিওর জন্য একটু অপেক্ষা করে অবশ্যই ভিডিও দিয়ে দেবো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবে। আর যারা চাকরির ইন্টারভিউর প্রস্তুতি নিচ্ছ, ভিডিও অনেক দেওয়া হয়ে গেছে, প্লেলিস্ট থেকে কিন্তু ইন্টারভিউ ভিডিও সব দেখে নিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবে, জয় হিন্দ।